এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে ফেসবুকের তাজা একটা নিউজ নিয়ে চলে আসলাম, কেননা প্রত্যেক ফেসবুক ইউজারকারীদের জন্য খুবই বড় একটা গুড নিউজ হতে যাচ্ছে। সেই গুড নিউজটা হচ্ছে, একজন ব্যবহারকারী সর্বোচ্চ 5টা ফেসবুক অ্যাকাউন্ট মানে 5টা ফেসবুক প্রোফাইল চালাতে পারবেন বা 5টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ফেসবুক এখন বেশ কিছু মানুষকে নোটিফিকেশন দিয়ে দিচ্ছে যে এই নোটিফিকেশনটা ইন্টারেস্টেড ইন হ্যাভিং মোর দেন ওয়ান ফেসবুক প্রোফাইল, অর্থাৎ এখন থেকে একটি ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে 5টা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু খোলা যাবে, যেটা ফেসবুক এখন বর্তমানে অনেক মানুষকে দিচ্ছে, এটা দিয়ে ট্রায়াল করাচ্ছে। এটা পরবর্তীতে সব অ্যাকাউন্টকেই কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হবে। এখানে আপনারা নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন, অ্যানাদার প্রোফাইল ক্যান হেল্প ইউ শো অফ এ পার্সোনাল ব্র্যান্ড, এক্সপ্লোর নিউ কমিউনিটিস অর ক্রিয়েট কন্টেন্ট ফর এ ডিফারেন্ট অডিয়েন্স। ফেসবুক ব্যবহারকারীদের আগ্রহ এবং সম্পর্কের উপর ভিত্তি করে এই মেটা কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ ফেসবুকে অনেকেই তাদের পেশাগত জীবন, বন্ধুত্ব এবং পারিবারিক জীবন আলাদা রাখতে চায়। কারণ আমরা অনেকেই আছি যারা মূলত একটা পোস্ট দিতে দ্বিধাবোধ করি, যেমন অনেকেই আছি যারা আমরা একটা পোস্ট করতে গেলে ভাবি যে এই পোস্টটা করলে তো আমাদের ফ্যামিলি মেম্বাররা দেখবে বা অমুক তমুক দেখবে, তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা, যে কারণে আমরা স্বাধীন মতো আমরা ফেসবুকে কোনো পোস্ট বা কিছু একটা করতে পারি না। এই সমস্যার সমাধান করার জন্য ফেসবুক এখন 5টা প্রোফাইল ক্রিয়েট করার অনুমোদন দিচ্ছে। আমরা আগে থেকে জেনে আসতাম কি, একটা ফেসবুক অ্যাকাউন্টের বেশি আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবো না। যদি আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টের বেশি অ্যাকাউন্ট খুলতে যাই, সেক্ষেত্রে ওই সেম নাম্বার ওই সেম ইমেল দিয়ে যদি আমরা আবারও ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাই, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু চিরদিনের জন্য লাইফ টাইম কিন্তু ব্যান করে দিতে পারে। তো এটা কিন্তু ফেসবুকের একটা রুলস বা নিয়ম, যে একটা ফেসবুক অ্যাকাউন্টের বেশি আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এই রুলটা কিন্তু অনেকেই মানে না, যে কারণে কিন্তু এই ফেসবুক মেটা কোম্পানি এই সিস্টেমটা নিয়ে এসেছে, যেহেতু আমাদের প্রতিনিয়ত একাধিক অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি 5টি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ফেসবুকে আপনারা অনেকেই ঢুকলেই এইরকম একটা পপ আপ নোটিফিকেশন পেয়ে গিয়েছেন, তো যারা এখনো পাননি তারা একটু সময় অপেক্ষা করবেন, এটা চলে আসবে। তো এই নোটিফিকেশনে কি বলছে দেখুন, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল এক্সপ্রেস অ্যানাদার সাইট অফ ইউ, অর্থাৎ আপনি আপনার মেইন অ্যাকাউন্ট ছাড়াও মেইন অ্যাকাউন্টের আন্ডারে আরো প্রোফাইল তৈরি করতে পারবেন। তো প্রথমে রয়েছে শো অফ এ ডিফারেন্ট সাইট, এর অর্থ হচ্ছে একটু আগে যেটা বললাম, তো ধরুন আপনি একজন ডিজাইন প্রেমী মানুষ, এখন সেই আপনার পছন্দের সেই ব্র্যান্ডের সাথে আপডেটেড থাকতে বা আপনার একই রকম ইন্টারেস্টেড মানুষের সাথে যুক্ত হতে আপনি কিন্তু আলাদা একটা প্রোফাইল তৈরি করতে পারেন। তারপর এখানে নোটিফিকেশনে রয়েছে কানেক্ট উইথ সার্টেন ফ্রেন্ডস, অর্থাৎ আপনি আলাদা আলাদা প্রোফাইলে যখন আপনি বিভিন্ন পোস্ট করবেন, বিভিন্ন পোস্ট দেখবেন, সেগুলো শুধুমাত্র ওই প্রোফাইলে যাদেরকে আপনি অ্যাক্টিভ ফ্রেন্ডস রাখবেন, শুধুমাত্র তারাই আপনার সেই পোস্টগুলো দেখতে পারবে। তারপরে রয়েছে সুইচ প্রোফাইল উইথ ওয়ান লগইনস, অর্থাৎ আপনি যে মেইন অ্যাকাউন্টের আন্ডারে যে 5টি অ্যাকাউন্ট খুলবেন, ওই অ্যাকাউন্টে মানে আপনাকে যে বারবার লগ আউট করে আবার আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, এরকমটা কিন্তু না। প্রোফাইল থাকবে মানে অ্যাকাউন্ট থাকবে একটা, আপনার মেইন অ্যাকাউন্ট থাকবে একটা, ওই অ্যাকাউন্টের আন্ডারে আপনি 5টি অ্যাকাউন্ট খুলতে পারবেন, মানে 5টি প্রোফাইল খুলতে পারবেন, ওই 5টি প্রোফাইলে আপনি সুইচ করতে পারবেন। কিভাবে সুইচ করবেন সেটা সামনে দেখাচ্ছি, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা সামনে দেখাচ্ছি। আর এখানে আপনার যে মেইন অ্যাকাউন্টটা থাকবে রিয়েল অ্যাকাউন্ট, সেই রিয়েল অ্যাকাউন্টে আইডেন্টি প্রুফ হতে হবে, অর্থাৎ এনআইডি কার্ডের সাথে আপনার জন্ম তারিখ এবং আইডি কার্ডের নাম মিল থাকতে হবে, এবং আপনার এই রিয়েল অ্যাকাউন্টের আইডেন্টিটি বাকি যে 5টা প্রোফাইল খুলবেন সেই প্রোফাইলের রেফারেন্স হিসেবে কাজ করবে। এখন আপনি যে নতুন করে 5টি প্রোফাইল খুলবেন, সেই 5টি প্রোফাইলের নাম কিন্তু আপনার আসল নাম না হলেও কোনো সমস্যা নেই, যেটা ফেসবুক বলেছে, আপনার নিক নেম হলেও সমস্যা নেই বা আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে ছদ্মবেশ ধারণ করা যাবে না। যেমন আরেকজনের একটা প্রোফাইল আছে, আপনি আরেকজনের নাম হুবহু নাম তার প্রোফাইল পিকচার মানে সেম টু সেম কপি করে আপনি ব্যবহার করতে পারবেন না, এক্ষেত্রে কিন্তু আপনার সেই অ্যাডিশনাল অ্যাকাউন্টের পাশাপাশি আপনার মেইন অ্যাকাউন্ট যেটা থাকবে সেটা কিন্তু রিমুভ করে দিতে পারে। তাই আলাদা আলাদা ফেসবুক প্রোফাইল ফেসবুকের পলিসি অনুসরণ করবে, কোনো প্রকার ইলিগাল কাজ করা যাবে না এই সকল প্রোফাইল দিয়ে। তো এখন কথা হচ্ছে, আপনি যদি এই নোটিফিকেশনটা পেয়ে থাকেন বা এই ফিচারটা যদি আপনি অলরেডি পেয়ে থাকেন, তাহলে আপনি কীভাবে নতুন প্রোফাইল তৈরি করবেন? তো নতুন প্রোফাইল তৈরি করতে হলে আপনাকে জাস্ট কোনো প্রকার লগ আউট করতে হবে না বা নিউ ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট এসব কিছু করতে হবে না, জাস্ট আপনি প্রোফাইলে ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢোকার পর আপনি উপরে থিলানে ক্লিক করে এখানে জাস্ট এই যে অ্যারো বাটনে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন ক্রিয়েট নিউ প্রোফাইল এরকম একটা অপশন আসবে, আপনাকে জাস্ট কি করতে হবে এই ক্রিয়েট নিউ প্রোফাইল উপরে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, যেটা আপনারা নোটিফিকেশনটা একটা একটু আগে দেখলেন, এখানে গেট স্টার্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ফেসবুক প্রোফাইলের নাম দিতে বলবে, তো আপনি একটা এখানে নাম দিয়ে দিবেন, এবং এখানে এমন একটা নাম দিতে হবে যে নামে অন্য কেউ অলরেডি এরকম ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে নাই, তো সেরকম একটা আপনাকে নাম দিতে হবে। নাম দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, তারপরে এখানে ইউজার নেম দিতে বলবে, তো আপনি একই ইউজার নেম দিতে পারেন, এখানে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন,
ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রিয়েট প্রোফাইল অপশনে ক্লিক করে দিলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার আপনি ফেসবুক প্রোফাইলের উপরে ঢুকবেন, তারপরে দেখতে পাবেন আপনার নতুন একটা প্রোফাইল কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আপনি সুইচ করবেন কীভাবে, সুইচ করে যদি আপনি আবার অন্য একটা প্রোফাইলে যেতে চান সেক্ষেত্রে সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য উপরে দেখতে পারবেন এরকম একটা অ্যারো আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অন্যান্য আপনার যে অ্যাকাউন্টগুলো খুলবেন সেই অ্যাকাউন্টগুলোর লিস্ট চলে আসবে, সেখানে ক্লিক করে আপনি আবারও এক ক্লিকে সুইচ করে ওই প্রোফাইলে আবার যেতে পারবেন। তো এইরকম করে ফেসবুকে নিজের সুবিধা মতো ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা কাস্টমাইজের সুবিধা পাবেন ব্যবহারীগণ। মূলত দিন দিন নতুন নতুন সুবিধা নিয়ে আসতেছে টুইটার, তারপর টিকটক, তারপরে মেটার আর কোম্পানি ইনস্টাগ্রাম, তারা যেন ফেসবুকে টপকায় উপরে যেতে না পারে সেজন্য ফেসবুক এই ফিচারগুলো লঞ্চ করে থাকে। আর এটা ফেসবুক নিজেই বলেছে। আর মূলত 2021 সালে প্রথমবারের মতো ফেব্রুয়ারি মাসে ফেসবুক ব্যবহারকারীর ইউজারের সংখ্যা কমে গিয়েছে। আর তাছাড়া আমরা অনেকেই ফেসবুকে নতুন নতুন অ্যাকাউন্ট খুলি, একাধিক অ্যাকাউন্ট খুলি, যে কারণে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের কোনো কারণ ছাড়াই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, তো বিভিন্ন সমস্যা। তো যে কারণে মূলত এই ফিচারটি খুব শীঘ্রই লঞ্চ করা হবে। অনেক ফেসবুক আইডিতে এই নোটিফিকেশনটা দিয়ে দিয়েছে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে অনেকের আইডিতে এটা এসেছে। আশা করি সকল আইডিতে আসবে এই ফিচারটি। বর্তমানে এটা টেস্টিং ভার্সনে আছে, এটা টেস্ট করতেছে ফেসবুক। ফলাফল ভালো হলে অবশ্যই প্রত্যেক ফেসবুকে এটা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল ফেসবুকের লেটেস্ট একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওতে একটু লাইক করবেন, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ভালো থাকবেন।